নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার অম্বিশ্বাস কিচেন চ্যানেলে। আজকে একটা ইউনিক রেসিপি রান্না করব, সেটা হচ্ছে বোয়াল মাছের পটকা দিয়ে মাংসের মতো করে কষা, যেটা খেতে খুবই সুন্দর লাগবে, যেটা ইউটিউবে তোমরা কখনো দেখনি। চলো দেখা যাক তাহলে আজকের রেসিপিটি। এনে কাটা পেঁয়াজ নিয়েছি, রসুন ছিলে নিয়েছি, আদা নিয়েছি, শুকনো লঙ্কা, আর সঙ্গে নিয়েছি এই মাছের পটকা, যেটাকে ভালো করে ধুয়ে এনে রেখেছি। এবার রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরা সবগুলো একটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একে একে সবগুলি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে এটাকে ভালো করে পেস্ট করবো। জিরা দেওয়া হলো, এবার একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য লেবু দিয়ে দিচ্ছি মাছের পটকার মধ্যে, যাতে মাছের পটকার গন্ধটা না আসে, একটা আষ্টে ভাব, সেই জন্য একটু লেবু চিপে দিচ্ছি। লেবু চিপে এটাকে ভালো করে একটু আষ্টে গন্ধ দূর করে নিতে হবে, তাহলে খেতে খুবই সুন্দর লাগবে। এবার এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি, পেস্ট করা মশলা দেওয়ার পর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য মিট মশলা, তাহলে এর স্বাদটা খুবই ভালো লাগবে এবং গন্ধটা ভালো লাগবে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এবার ভালো করে মশলার সঙ্গে মাছের পটকাগুলিকে ম্যারিনেট করে নেব। ক্যামেরাটা আমার মেয়েকে ধরতে পেরেছিলাম, ক্যামেরাটা খুব ভালো করে ধরেনি, অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে, কিছু অসুবিধা মনে করো না, এভাবে দেখে নাও, পরের ভিডিওটা ভালো করে করব, ক্যামেরাটাও ভালো করে ধরা হবে। এভাবে দেখো, তা অনেকটা দেখতে পাচ্ছ যে মশলাটা ভালো করে ম্যারিনেট করা হয়েছে। এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ছেড়ে দেবো, প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে এটা রান্না করতে ততটুকু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। একটু দেখতে থাকতো, পরে ক্যামেরাটা আমি নিজে ধরেছিলাম, ভালো হয়েছে, এটুকু একটু অসুবিধা হবে তোমাদের, পরে ভালো করে দেখতে পাবে। এবার পেঁয়াজের মধ্যেই আমি মাছের পটকাগুলি যেটি ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম, তাতে কি হবে মাছের পটকাগুলি ভাজা হয়ে যাবে, মশলাও ভাজা হয়ে যাবে, পেঁয়াজও ভাজা হয়ে যাবে, এবং মাছের পটকা যদি আলাদা ভাজতে যায় তাহলে ফুটবে এবং তেল ছিটকাবে। সেই ভয়ে আমি পেঁয়াজের মধ্যে মাছের পটকাগুলি দিয়ে খুব ভালো করে একে ভেজে নিচ্ছি, এবং একই সঙ্গে কষিয়েও নিচ্ছি, আলুও দিয়ে দিয়েছি। মশলাটা শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, মাছের পটকাগুলিও মোটামুটি ভাজা ভালো হয়ে গেছে। এই অবস্থা খাওয়া যেতে পারে, কিন্তু মাছের পটকাগুলি আর একটু আমাকে সিদ্ধ করতে হবে, তার জন্য এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব, এবং এই জলে মাছের পটকা এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে। খুব সহজ রেসিপি, খুব সহজ রান্না, তোমরাও এই রান্নাটা করতে পারবে। তবে বোয়াল মাছের পটকা এভাবে রান্না করে খেলে খুবই খুবই সুন্দর লাগে, একদম কি বলবো, মানে মাংস মানে এর কাছে হার মেনে যাবে, এত সুন্দর টেস্ট এই বোয়াল মাছের পটকা। এটা এই বোয়াল মাছের পটকাই নিয়েছে আমার কাছে 400 টাকা কেজি।
400 টাকা কেজিতে বিক্রি হয় বাজারে এই বল মাছের পটকাগুলি। জল দিয়ে দিয়েছি, এই জলেই মাছের পটকা আলু সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা ফুটতে শুরু করেছে। আর কিছুক্ষণ ফুটলে পরে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব, প্রায় অনেকটা শুকিয়ে গেছে, এরকমই রাখবো, একটু গাঢ় গাঢ় ঝোলঝোল টাইপের। পরে এটা আরও শুকিয়ে যাবে, একদম শুকিয়ে গেলে কষা কষা টাইপের হয়ে যাবে, তখন এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো তোমাদের? যদি রেসিপিটি ভালো লাগে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করবে, এবং আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওটাকে লাইক করবে, এবং রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য।